এবার বৃষ্টি নামাতে আকাশে ড্রোন পাঠালো চীন। প্রযুক্তিগত দিক দিয়ে অন্যান্য দেশের থেকে কয়েক ধাপ এগিয়ে আছে চীন। এর আগে দেশটি কৃত্রিম সূর্য বানিয়ে তাক লাগিয়ে দিয়েছিল সারা বিশ্বকে। এবার গরম ও দাবদাহ থেকে রক্ষা পেতে রকেট ও ড্রোনের মাধ্যমে বায়ুস্তরে রাসায়নিক ছিটিয়ে কৃত্রিম বৃষ্টি তৈরি করতে যাচ্ছে চীন। 1961 সালে থেকে চীন উল্লেখযোগ্য হারে গরম বাড়তে শুরু করে। সমগ্র বিশ্ব জুড়ে বিশেষ করে দেশটির দক্ষিণ সিচুয়ান এবং চংগিং প্রদেশে তাপমাত্রা বৃদ্ধির ফলে ফসল উৎপাদনের হার উল্লেখযোগ্য হারে কমে যায়। সে কারণে এই এলাকাগুলো কয়েক হাজার হেক্টর জমিতে কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা করেছেন চীন সরকার। চীন সরকার খরার হাত থেকে বাঁচতে জল ধারণকারী বিভিন্ন রাসায়নিক ছিটিয়ে সেচ এবং জলের অভাব রয়েছে এমন জায়গায় কৃষিকাজের উন্নতির চেষ্টা চলছে সরকারি উদ্যোগে। মার্কিন সংবাদ মাধ্যম CNN এর প্রতিবেদনে বলা হয়েছে, ইয়াংশিয়াং নদীর তীরবর্তী এলাকাগুলোতে আরও বৃষ্টিপাত ঘটাতে ক্লাউড সিডিং পদ্ধতি ব্যবহারের পরিকল্পনা চলছে। তীব্র দাবদাহ ও খরায় এই নদীর তীরবর্তী অঞ্চলগুলো ইতিমধ্যে শুকিয়ে গেছে, আর সেই জন্য এই অভিনব পন্থা গ্রহণ করেছেন চীন সরকার। তবে এই পরিকল্পনা এমনিতেই বাস্তবায়িত করার কথা ভাবছেন না দেশটি। এই এলাকাগুলোকে আকাশে মেঘের স্তর পাতলা হওয়ার কারণেই আপাতত এই পরিকল্পনা স্থগিত রাখা হয়েছে। এ বিষয়ে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার জলবায়ু বিষয়ক উপদেষ্টা গ্লাভিন সিড বলেন, এত টাকা ব্যয় করে এই পদ্ধতি দ্বারা জলবায়ু পরিবর্তন করার চেষ্টা করা খুব একটা লাভজনক এবং ফলপ্রসূ নয়। ঝড় এবং স্লাইকন ঠেকাতে আমেরিকা এই ক্লাউড সিটি পদ্ধতি ব্যবহার করেছেন। তবে জাতিসংঘের এই পদ্ধতি ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করার পর থেকে নতুন করে চিন্তাভাবনা শুরু করেছেন দেশটি। উল্লেখযোগ্য, ক্লাউড সিটি এমন একটি পদ্ধতি যার মাধ্যমে কৃত্রিম বৃষ্টির জন্য রকেট বা ড্রোন ব্যবহার করে আকাশে রাসায়নিক ছেটানো হয়। এই রাসায়নিক মেঘের সঙ্গে মিশে বিক্রিয়া ঘটায় এবং ফোঁটা ফোঁটা হয়ে বৃষ্টি হিসাবে মাটিতে ঝরে পড়ে। তবে এই কৃত্রিম বৃষ্টির পদ্ধতির মাধ্যমে আবার অবস্থার পরিবর্তন করার ক্ষমতা সীমিত, আর এই পদ্ধতি অত্যন্ত ব্যয়বহুল হয়। যখন তখন ব্যবহার করে বৃষ্টিপাত ঘটানো সম্ভব নয়। অত্যন্ত সাধারণ মানুষের ক্ষমতার বাহিরে রয়েছে এই ক্লাউড সিডিং পদ্ধতি।